বর্তমান সমাজে একটি প্রথা রয়েছে, তা হলো আমার কিছু নির্দিষ্ট জমি নির্দিষ্ট কিছু টাকার বিনিময়ে আরেকজনকে জমি চাষ করতে দিব। এতে ওই নির্দিষ্ট টাকা ফেরত না দেওয়া পর্যন্ত ওই ব্যক্তি জমি চাষ করে ফসল খেতে থাকবে। এখন ওই ব্যক্তি যে আমার কাছে জমি নিয়ে ফসল চাষ করে অর্থ উপার্জন করল, সে কিছুদের আওতাভুক্ত হলো? এত আলোচনা শোনার পর 31st নাইটের যে উন্মাদনা দেখা গেছে তার কারণ কি? তার কারণ হলো আমরা এখনো সভ্য হয়ে উঠতে পারি নাই। তার কারণ হলো আমাদের ক্ষত অনেক গভীরে, মলমে কাজ হচ্ছে না, লাগবে অপারেশন। লাগবে কি? এই জন্য সামনের বছর যেন এই অনাচার না হয়। আমাদের মেডিসিন তো চলবেই, পাশাপাশি অপারেশনের উদ্যোগ নিতে হবে। অপারেশন কি? মহল্লায় মহল্লায় প্রতিরোধ কমিটি গড়ে তুলবেন, 5 জন 10 জন যুবক, 2-4 জন গণ্যমান্য মুরব্বীকে আল্লাহর জন্য যারা কাজ করতে চায় তাদেরকে সাথে নিয়ে বলবেন চলেন। আগের 2 দিন ধরে বাড়িয়ে বাড়িয়ে চলবে আপনার বিচরণ, বাড়ি মালিকদের কাছে গাস্ত করবেন, যে তবলিগারা গাস্ত বলে না, গাস্তের মতো যাবেন, যায় 5 জন 7 জন যায় বাড়িওয়ালাদেরকে প্রতিজ্ঞা করবেন যে আল্লাহর জন্য নিয়ত করে আপনি ছাদা আটকে রাখবেন, কোনো মাতলামি উন্মাদনা হইতে দিবেন না, আল্লাহর কাছে আপনি দায়ী থাকবেন। এরপরে টার্গেট করবেন কারা এটা করছে, তাদেরকে আওয়াজ ধরবেন, পরে বুঝাবেন। আর যুবকরা যখন পাগলামি করতে যায় তখন যুবকদের কাছে গিয়ে তাদের হাত পায়ে ধরবেন, তাদেরকে বুঝাবেন। শুধুমাত্র এই ফেসবুকে একটা ভিডিও শেয়ার দিয়ে দিচ্ছেন আর দুনিয়া সব সোজা হয়ে যাবে, অফলাইনে কিছু করবেন না। আপনি যে বলেন আপনি কি করছেন? আমি করেছি আলহামদুলিল্লাহ। আমি জোয়ারশালা থাকতে এরকম দেখে আমার যে বাড়িতে আমি থাকি ওখানে ছাদে পাগলামি চলতেছে। পরে আমি যেতে যেতে আমি মাহফিল থেকে আস্তে আস্তে দেরি হয়ে গেছে, দেখি যে জামাই কাছে মেন অনুষ্ঠানের মাহফিল ছিল ওই দিন, আস্তে আস্তে দেরি হয়ে গেছে, গতবার আগের বারের কথা। পরে আমি দেখি যে ও দারোয়ান আমারে বলছে ভাই কাহিনী এদেরকে থামাইতে পারি না, আমি আসতেছি, লাঠি মোটা দেখে জোকাটা করে রাখে। পরে আমি আস্তে আস্তে দেখি যে এগুলো শেষ, কিন্তু এখন 9 মাস সারা নাই, দারোয়ান বললাম তালা মারেন চাবি আমার কাছে দিয়ে যান, এগুলো একটা একটা করে আসবে, এদের বাপমারে হাজির করবো, বিচার হবে, তারপর তারা যাবে। বাহির থেকে অন্যান্য বিল্ডিং থেকে আসছে তারা এখানে। পরবর্তীতে যখন নত হয়েছে ছেড়ে দিছে। আমি এই ভূমিপল্লী থাকতে এরকম অনাচার বন্ধের জন্য রাত 12টা 1টা বাজে আমি বাসা থেকে বের হয়েছি লুঙ্গিয়া এবং গেঞ্জি পরে, এবং আমি নিজে হাতে গিয়ে থামাইছি। উদ্যোগ নিতে হয়। যারা অন্যায় করে ওদের মনে সবসময় দুরুদুর, আপনি তো অন্যায় করতেছেন, ওকে ভালো কাজ করতেছেন, অসৎ কাজে বাধা প্রদান করা জরুরি কাজ। এবং প্রশাসনকে ট্রিপল নাইনে ফোন করে করে তাদেরকে বাধ্য করবেন যে আপনারা আসেন ব্যবস্থা নেন, এটা তো চলতে পারে না। প্রশাসন থেকে প্রতি বছর নিষেধ করা হয়, আবার মানুষ করে। এটা কিরকম নিষেধ যে মানুষ করে? আপনারা কিরকম নিষেধ করেন? আপনাদের উচিত এগুলো বন্ধের ব্যবস্থা করা। সুস্থভাবে বসবাস করার অধিকার আমাদের আছে, নাগরিক অধিকার আছে, তো এটা আমরা সময় দেওয়ার চেষ্টা করবো, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। এবং আলহামদুলিল্লাহ এখন অনেক সেকুলারদের এই গান বাজনা, এই সমস্ত আতশবাজির আওয়াজ, পটকা ফুটানোর আওয়াজে তারাও এখন অতিষ্ঠ হয়ে উঠতেছে, এটা ভালো সাইন আলহামদুলিল্লাহ। আগে শুধু হুজুররা বলতে, এখন তারাও সোজা হচ্ছে, ইনশাল্লাহ আল্লাহ চাইলে তো ঠিক হবে। এরপর প্রশ্ন হলো, বর্তমান সমাজে একটি প্রথা রয়েছে, তা হলো আমার কিছু নির্দিষ্ট জমি নির্দিষ্ট কিছু টাকার বিনিময়ে আরেকজনকে জমি চাষ করতে দিব। এতে ওই নির্দিষ্ট টাকা ফেরত না দেওয়া পর্যন্ত ওই ব্যক্তি জমি চাষ করে ফসল খেতে থাকবে। এখন ওই ব্যক্তি যে আমার কাছে জমি নিয়ে ফসল চাষ করে অর্থ উপার্জন করল, সে কিছুদের আওতাভুক্ত হলো? এটাকে সরাসরি সুদ বলা যাবে না, কিন্তু এটাকে ওলামায়ে কেরাম নাজায়েজ বলেছেন, এটা জায়েজ নাই। বন্ধক, জমি বন্ধক রেখে টাকা দিয়ে জমিটা ভোগ করাটা জায়েজ নাই। আপনি টাকা দিয়েছেন, জমি দলিলপত্র নিয়েছেন, এটা গ্যারান্টি, বন্ধকটা হলো গ্যারান্টি যে টাকা না দিলে আমি এটা বিক্রির সামাজিক উদ্যোগ গ্রহণ করবো, চাপ সৃষ্টি করবো, এটার জন্য, এটা ভোগ করার জন্য না। লোনটা হইতে হবে উইদাউট এনি বেনিফিট, কুল্লু কারজিন যাতা নাফান ফাহুয়া রিবা। যদিও এইটাকে সরাসরি সুদ বলেন নেওয়া ওলামায়ে কেরাম, কারণ সুদের পুরোপুরি ডেফিনিশন এখানে আসে না। জমিটা যদি ভাড়ায় নেওয়া হতো তাহলে আবার মাসে মাসে কিছু একটা নামমাত্র মূল্যে ভাড়া ধরে ওটা কেটে কেটে ব্যবহার করা যায়, এটা হলো আমাদের সাথে পরামর্শ করলে ইনশাআল্লাহ এটা জায়েজ করে জানতে পারবেন।